আপনারা কি এই গরমে শুরুতে শসা লাগাতে চান, বা আপনার কি শসা কোনোদিন লাগাননি শসা চাষে নতুন? তাহলে সম্পূর্ণ এই ভিডিওগুলি দেখুন কিভাবে আপনারা শসা চাষের প্রথম পর্যায় থেকে বীজ লাগানোর থেকে শুরু করে ফলন তোলা পর্যন্ত 45 দিনের পুরো ফুল পরিচর্যা আমি আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, বেশি না কথা বলে শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিও থেকে কী কী জানতে পারবেন দেখে নিন। জমি তৈরি কিভাবে করবেন, হ্যাঁ বন্ধুরা, জমি তৈরি কিভাবে করবেন, তারপর যেটা জানতে পারবেন সেটা হলো শসা বীজ কিভাবে লাগাবেন, শসা যেটা লাগাবেন বীজটা তার দূরত্ব কতটা হবে সেটুকু জানতে পারবেন, এবং কোন কোম্পানির বীজ কিনলে সবথেকে ভালো হবে, এই বছর গরমের সময় কোন কোম্পানির বীজ সবথেকে ভালো ফলদায়ক হবে সেটা জানতে পারবেন। এছাড়াও আর কখন জল ব্যবহার করবেন, আর এই জলটা কোন সময় ব্যবহার করলে একটা চারাও কিন্তু মিস হবে না আমি যেভাবে বলবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই 45 দিনের ভিতর কি কি পরিচর্যা আমরা করে নেবো এই শসা গাছ বীজ লাগানোর থেকে শুরু করে ফলন তোলা পর্যন্ত, হারভেস্টিং করা পর্যন্ত কি কি পরিচর্যা হয় দেখে নেব। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল। আজ আমি নিয়ে চলেছি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা একটুকু মোটিভেশন হয়ে থাকেন বা একটুকু উপকারিত হয়ে থাকেন, আপনারা লাইক করে মতামত জানাবেন। আপনাদের প্রথমে শসার চাষ করতে গেলে কি করবেন সেটা হলো ভালো করে টানা ফাল দিয়ে রাখবেন, কারণ জমিতে যে রসটা আছে সেটা মরে যাবে, ঘাস যেটা আছে সেটাও শুকিয়ে যাবে। তারপরে যেটা করবেন সেটা হলো গোবর সার। হ্যাঁ বন্ধুরা, আমি যেমন আমার জমিতে গোবর সার দিয়ে কিন্তু টানা ফাল দিয়েছি, তার কিছুদিন পর কিন্তু আমি রোটার দিয়ে পুরোপুরি জমিটা সমান করে নিয়েছি। তারপরে যেটা করার দরকার জমি তৈরি কিন্তু এটা রেডি হয়ে গেল, গোবর সারই কিন্তু দিয়েছি আর কিছু দেয়নি। পরে মুরগি সার দেবো, সেটা এখন নয় পরে। তারপরে এবার যেটা দেওয়ার সেটা হলো টানা ফাল দেওয়ার পর এবার যেটা করণীয় সেটা হলো জমিটা সমান হয়ে গেছে, তারপরে একটু যদি উঁচু নিচু কোথাও থাকে সেটা সমান করে নেবে, কারণ জল যখন শসা লাগানোর পর লাইনে জল দেওয়া হবে তখন ঠিকঠাকভাবে হয়ে যাবে। শসার নালা কিভাবে করবেন, আমি কিন্তু কোদালে করেছি, কোদালে করার এই জন্য কারণ হলো এটা কিন্তু গরমের সময় এখন জলের পরিমাণটা ভালো দিতে হবে, বা জল কম বেশি হলে হবে না, ওই জন্য কোদালে দিচ্ছি। আপনারা চাইলে নাঙলেও কিন্তু নালা করতে পারেন। এই নালা করবার পর যেটা নালার দূরত্ব আছে একটা নালা থেকে একটা নালা পর্যন্ত যা যার দূরত্ব হলো 2.5 হাত, আপনারা চাইলে এর বেশিও করতে পারেন কমও করতে পারেন। আমি সাজেশন করবো 2.5 হাত করতে, গরমের সময় একটু ছোটো থাকলে কোনো অসুবিধা নাই, তারপরে আপনারা বড় করতেও পারেন বর্ষার দিকে। ঠিক আছে, এই সমস্ত সব কিছু হয়ে গেল, তারপরে এবার যেটা করণীয় সেটা হলো বীজ লাগানো। কীভাবে বীজ লাগাচ্ছি সেটা একবার দেখে নিন, আমি কিন্তু পরপর দিয়ে রাখছি। আর যেটা বীজ লাগানোর প্রক্রিয়া আছে সেটা আপনারা একটা কাজ করুন, 45 দিন আর 35 দিনে যে এই দুটো, একটা 45 দিনে ফলন হয় আর একটা 35 দিনে ফলন আসে, আপনারা এই দুটো মিক্স করে লাগাবেন। আর একটা কোম্পানির বীজ নয়, 3-4টা কোম্পানির মিক্স করে লাগাবেন। আমি কোন কোন কোম্পানির মিক্স করছি আমি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই মিক্স করার কারণ হলো কখনো ধরুন আমি আমতলা লাগিয়েছি বা ভারত হাঙ্গামা 2 লাগিয়েছি, তাহলে ধরুন আমতলার একবার ফলন দিচ্ছে বা আমতলার ফলনটা ভালো হচ্ছে কিন্তু ভারত হাঙ্গামার ফলনটা হয়নি, তাহলে আমি যদি শুধু আমতলায় লাগিয়ে যেতাম তাহলে আমার ফলনটা ভালো হতো, বা ভারত হাঙ্গামাটাই যদি আমি শুধু লাগাতাম তাহলে আমার ভারত হাঙ্গামাটা কিন্তু ফলন হতো না, বুঝতে পারছেন? ওই জন্য বলছি এরকম 4-5 রকম লাগাতে, কোন সময় কোন সিজনে কোন বীজটা কাজ করে সেটা তো বলা যায় না, আমরা ওই জন্য 4-5 রকম লাগাচ্ছি, আপনারাও এরকম করতে পারেন। আর এটা করার পর যেটা সাথী ফসল আছে এর সাথে সাথে কিন্তু কম খরচে কোনো খরচা ছাড়াই শসায় যে যেরকম সার ওষুধ ব্যবহার করবেন সেই সার ওষুধেই হয়ে যাবে। এর সাথে আরেকটা নতুন চাষ সেটা হলো করলা, এর সাথে আপনারা সাথী ফসল হিসেবে করলা লাগাতে পারেন। আমি কিভাবে লাগাচ্ছি, কোন বীজটা লাগাচ্ছি সেটা হলো কালীশঙ্করের বীজ, দাসপুরের কালীশঙ্করের বীজ, আর এটা খুবই কাছাকাছি আপনারা দিয়ে লাগাতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এটা শোষার পরেই কিন্তু এই করলা ধরা শুরু হয়ে যাবে, আপনার শোষার পরে করলা কিন্তু ফিরে ফিরে মাচার থেকে বেরিয়ে যাবে, বুঝতে পারছেন আপনার? কারণ শোষায় অনেক খরচা করে কিন্তু লাগানো হয় সেই জন্য বলছি। তাহলে এর সাথে আরেকটা সবজি কিন্তু পেয়ে যাবেন আপনার। তারপর আসছি জল ব্যবহার করা, জল কিভাবে কতটা পরিমাণ ব্যবহার করবেন সেগুলো হলো, জলটা যেটা আছে মাপের মাপ ব্যবহার করার চেষ্টা করুন। আর যদি শোষা বীজটা সকালে লাগান তাহলে বিকালে জল দেওয়ার চেষ্টা করুন, বিকালে জল দেওয়ার কথা এই জন্য বলছি আমি কারণ এই দুপুর রোদে যখন জল আপনারা ব্যবহার করবেন শোষা লাগানোর পর, তারপরে কিন্তু মাটিটা কিন্তু গরম হয়ে যাবে, আর মাটি গরম হওয়ার কারণে জলটা কিন্তু গরম হবে, সূর্যের তাপটাও কিন্তু ঠিক অনেকটাই থাকে। আর এই জলটা যদি গরম হয়ে যায় তাহলে একটা গাছের গোড়ায় যদি, একটা বীজের গোড়ায় যদি জল গরম জল থাকে তাহলে সেটা কী হবে সে তো আপনারা জানেন, বীজটা কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য বলছি আপনারা যদি সকালে যদি লাগান তাহলে বিকাল দিকে জল দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা কাজ করতে পারেন, বিকালে জল পাই সকালে কিন্তু লাগাতে পারেন শসা বীজ, এটাও কিন্তু খুবই ভালো হবে, তাহলে একটা বীজ খারাপ হবে না, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার আমরা জেনে নেব এই গরমের শুরুতে বা এই গরমের সময়
কোন শসাটা বেশি ফলনদায়ক হতে পারে। সেই সেই শসাগুলির নাম হলো, আমি যেগুলো লাগিয়েছি সেগুলো হলো আমতলা হাইটেক, আমতলা হাইপাই, আর এছাড়াও যেগুলো লাগিয়েছি ভারত হাঙ্গামা টু, জওয়ান আর সিলভার কুইন, এগুলি লাগিয়েছি, এই সবগুলো আমি লাগিয়েছি। আর এগুলো চাইলেও আমি অনেক বীজ ছিল মার্কেটে লাগাতে পারতাম, কিন্তু এগুলো আমার ভালো ফলন হয়েছে আর এগুলো আমাদের এখানে ভালো চলছে এখন, ওই জন্য এগুলো আমি লাগাচ্ছি। আর আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন, বা এছাড়াও আপনাদের ওইখানে যা চলতি বীজ আছে সেগুলো লাগাতে পারেন। আর একটা কথা বলে রাখছি, সেটা সবসময় মাথায় রাখবেন, একটা কোম্পানির বীজ লাগাবেন না, কারণ এই জন্য বলছি কখন কোন কোম্পানির বীজ ভালো হয় বা খারাপ হয় সে তো আপনারা জানেন, হয়তো যেই যেই বীজটা লাগালেন সেটা কিন্তু হলো না ফলন, কিন্তু অন্য কোম্পানির বীজ সেটা ফলন হলো। ওই জন্য বলো তিন চার রকম মিক্স করে লাগানোর চেষ্টা করবেন, তাহলে যেই কোম্পানির বীজটা হবে না অন্য কোম্পানির বীজে সেটা মেক আপ হয়ে যাবে। আর এই এর এই ভিডিওটা একটা লাইক করে রাখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য।